আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং শো বাই মুক্তি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুইটি রেসিপি, একটি রেড চিলি, রেড থাই চিলি সস, আর অন্যটি গ্রিন চিলি সস। প্রথমে তৈরি করবো রেড চিলি সস। এর জন্য আমার লাগবে মরিচ, হলুদ, মরিচ, রসুন, চিনি, কয়েকটা কিশমিশ। মরিচগুলো প্রথমে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আর সিরকা মরিচগুলো কেটে নিচ্ছি। এবার একটি পাত্রে মরিচ ঢেলে দিয়ে আধা কাপ, এক কাপ সিরকা দিয়ে আমি এগুলোকে একটু সিদ্ধ করে নেব, মরিচগুলো যাতে একটু নরম হয়। তারপরে ব্লেন্ডার করে নেব, তাতে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, না হয় মরিচের একটা ঝাঁজ আসে। মরিচগুলি ফুটতে শুরু করেছে, একটু নাড়িয়ে দিয়ে আবার ঢেকে দিব। বন্ধুরা, আমি চেষ্টা করেছি আস্তে আস্তে করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য, যাতে আপনারা সহজভাবে এই থাই চিলি সসটা তৈরি করে নিতে পারেন। বাজার থেকে কিনলে এগুলোর অনেক দাম, অথচ কম খরচে আমরা বাসায় তৈরি করে নিতে পারি। মরিচগুলো সিদ্ধ হয়ে আসছে, এখন আমি চুলার চালটা নিভিয়ে দেব, এবং ঠান্ডা হলে ঠান্ডা করে একটা ব্লেন্ডারে এগুলো ব্লেন্ড করে নিব, একবারে মিহি নয়, যাতে সাথে কিশমিশ দিয়ে দিলাম। দেখুন, ব্লেন্ডার করার পর আমার মরিচগুলো এভাবে এই ধরনের হবে, একেবারে মিহি হবে না, থাই সসের এভাবেই থাকে। এবার পাত্রে ঢেলে দিব এবং ব্লেন্ডটা ধুয়ে এক কাপ পানি সাথে দিয়ে দেবো। আমি এখানে দুই কাপ পানি দিয়েছি, আর এক কাপ সিরকা, রসুন কুচি দিয়ে দিলাম, চিনি আমি এক কাপ দিয়েছি, দেখে পরে লাগলে একটু দেওয়া যাবে, এটা মিষ্টি হবে, ঝালের চেয়ে মিষ্টিটা বেশি হবে। এখন এগুলো একটু ঢাকনা দিয়ে ঘুরে রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দেব, মরিচটাও যাতে ভালো করে গন্ধ চলে যায়। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের আপনারা সহযোগিতা করলে আমি আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ পাব। দেখুন, মরিচগুলো সসগুলো একটু নাড়িয়ে দিচ্ছি, আবার প্যানাটা মিলিয়ে যাবে কিছুক্ষণ পর। আসলে এটা তৈরি করতে খুবই সহজ, সময়ও বেশি লাগে না, 5-7 মিনিটে এটা তৈরি করে নেওয়া যায়। দেখুন, পানিটা শুকিয়ে আসছে। এবার আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু সিরকার মধ্যে গলে গুলিয়ে দিয়ে দিলাম। এবার মিনিটখানি চুলায় রেখে নামিয়ে নেব, এবং ঠান্ডা হলে পরিবেশন করে নিব। দেখুন, আমার কর্নফ্লাওয়ার দেওয়াতে সসটা কি সুন্দর গ্রেভি হয়েছে, দেখতেও কি সুন্দর লাগছে। এবার আমি চুলা জলটা নিভিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হলে আমি একটি পাত্রে নিয়ে আপনাকে দেখাচ্ছি সসটা কত সুন্দর হয়েছে। দেখুন, সসটা এবার ঠান্ডা হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে। দেখুন, এটা একেবারে দোকানের সসের মতো হয়ে গেছে, এটা খেতেও খুব স্বাদ। বিভিন্ন বার্গার, পাকোড়া এগুলোর সাথে খাওয়া যায়। এভাবে আপনারা একটি বোতলে ভরে সংরক্ষণ করতে পারবেন।
আর বাজার থেকে দাম দিয়ে কিনে নিতে হবে না, ঘরেই তৈরি করে নেওয়া যায়। এবার এবার আমি তৈরি করব দ্বিতীয় সসটি, এটা আমার কাঁচামরিচের সস, গ্রিন চিলি সস। এখানে আমার মরিচ লাগবে, আমি কিছু রসুন আদাকে কেটে নিয়েছি। এটাকে আমি অন্যভাবে তৈরি করব, অন্য প্রসেসে। একটি পাত্রে অল্প তেল দিয়ে মরিচ, রসুন, আদা আর পেঁয়াজের টুকরোগুলো একটু ভেজে নেব। কিছুক্ষণ নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম যেন সিদ্ধ হয়ে যায়। দেখুন 2 মিনিটের মতো আমি এটা ভেজে নিয়েছি। এবার এগুলো ঠান্ডা করে আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম। এই সসটা আমি থাই চিলি সসের মতো করে করি না, একটু অন্য সিস্টেমে করেছি। আর এগুলো ব্লেন্ডার করে ছেঁকে আমি পাত্রে ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে এতে চিনি দিয়ে দেব। এখানে আমি একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি, যাতে ঝাল, অনেক ঝাল, যাতে বাচ্চারা খেতে পারে। চিনি দিয়ে নেড়ে দেখুন আস্তে আস্তে সসের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানে সিরকাও দিয়েছি 1 কাপ। সিরকা দিয়ে, কিছু সিরকা দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আবার কিছু লবণ দিলাম, মনে হচ্ছে লবণটা কম হয়েছে। এভাবে ভালো করে নেড়ে দেখুন সসের কালারটা কি সুন্দর হয়ে আসছে। এবার আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে আর সসের মধ্যে যে পানি ভাপটা থাকে ঠান্ডা হলে সেই পানি ভাপটা শুষে চুষে নেয়, আর সেই পানি পানি ভাপটা থাকে না, একেবারে আঠালো হয়ে থাকে, একেবারে দোকানের সসের মতো। আর মিনিট খানিক জল দিয়ে আমি চুলাটা নিভিয়ে দিব। বন্ধুরা, আমার চ্যানেলটি আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার চুলা জালটা নিভিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে ঠান্ডা হলে পরিবেশন করছি। দেখুন একটি পাত্রে আমি নিয়ে নিলাম, খুব সুন্দর লাগছে। এবার তাহলে বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।